আসসালামু আলাইকুম। আজ 30শে মে 2024, মে মাস, আর একদিন পর মে মাস শেষ। জুন মাসের 17 তারিখে তুফান রিলিজ, মানে হিসাব বলছে আর মাত্র 17 দিন। তুফান যে টিজটা ছেড়েছে, যে গানটা ছেড়েছে, যে গানের টিস্টটা ছেড়েছে এ পর্যন্ত, তাতে করে তুফানের মেকিং নিয়ে, তুফানের হাইপ নিয়ে, তুফানের পপুলারিটি নিয়ে কোনো প্রশ্ন নাই। এখন আসি একটু অনন্যবাবুরের দরদের কাছে। অনন্যবাবুরের দরদ প্যান ইন্ডিয়ান সিনেমা, তুফান যৌথ প্রযোজনার সিনেমা। এখন একটা ইন্ডিয়ান সিনেমা আর একটা যৌথ প্রযোজনার সিনেমা হিসাবে কি বলে, হিসাবে বলে দরদ তুফানের চাইতে কয়েক গুণ ভালো হবার কথা, কারণ দরদ প্যান ইন্ডিয়ান সিনেমা। তুফানের চাইতে মেকিং বলেন, হাইপ বলেন, পাবলিসিটি বলেন, গল্প বলেন, গান বলেন, টিজার বলেন, ট্রেলার বলেন, যে কোনো দিক থেকে দরদ তুফানের চাইতে ভালো হবার কথা। আচ্ছা, সাধারণ একটা পরিসংখ্যানে আসি। অনন্যবাবুর অনেক দিন হয়েছে সিনেমা বানাচ্ছেন, তা তো 10-12 বছর হবেই। রায়হান রাফি 5-7 বছর হলো সিনেমা বানাচ্ছেন, তার মানে অনন্যবাবুর রায়হান রাফির সিনিয়র। কিন্তু অনন্যবাবুর এই গত 12 বছরে যা বানিয়েছেন আর রায়হান রাফি গত 5-7 বছরে যা বানিয়েছেন, এই দুজনের কর্ম দিয়ে যদি আমরা বিচার করি কার কর্মটি সেরা, সবাই নির্দ্বিধায় এক কথায় বলবেন রায়হান রাফি। কারণ রায়হান রাফি যে কয়টা হিট সুপারহিট সিনেমা দিয়েছে, রায়হান রাফি যতটা প্রশংসা কুড়িয়েছে, রায়হান রাফি একজন বেকার হিসেবে যে উচ্চতায় উঠে গেছে তার ধারে কাছেও নাই অনন্যবাবু। আচ্ছা, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়, যদি তাই হয় তাহলে বৃক্ষ রায়হান রাফির ফল আর বৃক্ষ অনন্যবাবুরের ফল, দুইটা ফল কি একই মানের হবে? এইবার আসি আমরা দরদ আর তুফানের মান দিয়ে। হিসাব তো বলে যে তুফানের চাইতে দরদ ফার ফার বেটার হওয়া উচিত, কারণ দরদ প্যান ইন্ডিয়ান সিনেমা হতে চলেছে। পুরো ইন্ডিয়াতে বিভিন্ন ভাষায় দরদ রিলিজ হবে, তো সেই সিনেমার মান যদি তুফানের চাইতে কম হয় তাহলে তো একটি বিশাল সমস্যা হয়ে দাঁড়াবে দরদের ব্যবসা করতে। এই সময়ে এসে আমার কাছে কেন জানি মনে হচ্ছে তুফানের আগে যদি দরদটা রিলিজ হয়ে যেত তাহলে দরদ ভালো ব্যবসা করতে পারত। কিন্তু দরদ বিভিন্ন সময়ে বিভিন্নভাবে বিভিন্ন ঘাত প্রতিঘাত সহ্য করে এখনও দরদের রিলিজ ডেটটা তারা কনফার্ম করতে পারছে না। তুফানের রিলিজ ডেট কনফার্ম 17ই জুন, কিন্তু দরদের রিলিজ ডেট কনফার্ম না। কিভাবে তুফানের রিলিজ আগে হলে দরদের উপরে ইম্প্যাক্ট পড়বে, সাকিবিয়ানরা তুফানও দেখবে দরদও দেখবে, নো ডাউট। কিন্তু আমি বলতে চাইছি যে সাকিবিয়ানরা কোন দেশের নাগরিক, সাকিবিয়ানরা কোন দেশে বসবাস করে, আর সেই দরদ কি শুধু সেই দেশের জন্য বানানো হচ্ছে? না, 99% সাকিবিয়ান বাংলাদেশি, 1% সাকিবিয়ান কলকাতা তথা পুরো ইন্ডিয়া এবং ওভারঅল পুরো ওয়ার্ল্ডে ছড়িয়ে ছিটিয়ে আছে। তো ধরেন অনেকে আমার সঙ্গে দ্বিমত পোষণ করবেন যে 1% আরো বেশি হতে পারে, যার 10%ই বললাম, 90% বাঙালি আর 10% বাংলাদেশে থাকে আর 10% বিভিন্ন জায়গায় আছে। আচ্ছা, তো এই মুহূর্তে বাজার থেকে সিনেমার টাকা ওঠানোর একমাত্র পথ কিন্তু সিনেমা হল না। তাহলে 90% দর্শক দরদের টাকা বাংলাদেশের সিনেমা হল থেকে তুলতে পারবে না। 10% দর্শকের জন্য বানানো হচ্ছে দরদ, সেই 10% দর্শক হচ্ছে প্যান ইন্ডিয়া, ইন্ডিয়ার বিভিন্ন দর্শক। আচ্ছা, দেখা যাচ্ছে যে দরদের
সোনাল চৌহানের একটা আলাদা ক্রেজ আছে ইন্ডিয়াতে, সোনাল চৌহানের আলাদা দর্শক আছে। তো দরদ সোনাল চৌহানের এবং শাকিব খানের একটা যৌথ উদ্যোগে দরদ ইন্ডিয়াতে একটা ব্যাপক পরিচিতি পাবে। কিন্তু আপনারা একটু খোলা চোখে একটু জাজ করে দেখেন তো, এ পর্যন্ত দরদ যা যা করছে আর তুফান যা যা করছে, ইন্ডিয়াতে কার হাইপটা বেশি এখন? দরদে সোনাল চৌহান আছে, তুফানে বিবি চক্রবর্তী আছে। বিবি চক্রবর্তীরও কিন্তু আলাদা একটা ক্রেজ আছে পুরো কলকাতাতে। তাইলে কলকাতার দর্শক কিন্তু হিন্দি সিনেমা বুঝে না, কলকাতার দর্শক হিন্দি নায়ক নায়িকা বুঝে না অত। কলকাতায় হিন্দি সিনেমা শুধুমাত্র শাহরুখ খানেরই চলে, সালমান খানেরই চলে, তারপরে আর হিন্দি সিনেমা কলকাতায় ওইভাবে খুব একটা খাওয়া পায় না। তো সেই জায়গায় দরদ সিনেমা হিন্দি ভার্সনে কলকাতায় একমাত্র শাকিব খানের বরাতেই চলবে, আর কোনো কারণ দেখছি না। সোনাল চৌহান সেখানে খুব একটা ইম্প্যাক্ট ফেলবে না। তো ঘুরে ফিরে আবার সেই আগের জায়গাতেই আসি। রায়হান রাফি গুড মেকার, ভালো বৃক্ষ ফল ভালো। অরণ্যবাবুর গুড মেকার, ভালো বৃক্ষ ফল ভালো। কিন্তু রায়হান রাফি ইজ বেটার দেন অরণ্যবাবুর, এইটা নির্দ্বিধায় সবাই স্বীকার করবে। তাহলে রায়হান রাফির প্রোডাক্ট ইজ বেটার দেন অরণ্যবাবুর। এক শাকিব খানকে রায়হান রাফি যেভাবে প্রেজেন্ট করছে পুরো শাকিব খানের ইতিহাসে, এইভাবে শাকিব খানকে এখনো পর্যন্ত কেউ প্রেজেন্ট করতে পারে নাই। কথা তো সত্য, তাই না? নাকি ভেজাল আছে? কথা তো সত্য, কোনো ভেজাল তো নাই। তাইলে রায়হান রাফির তুফান যদি আগে রিলিজ হয় এবং তারপরে যদি দরদ গিয়ে রিলিজ হয়, তাহলে কি এই যে তুফান দেখার পরে মানুষের যে এক্সপেকটেশনের পারদ, যে উচ্চতায় উঠে যাবে, সেই এক্সপেকটেশন দরদ কি ফুলফিল করতে পারবে? আমি জানি না। এই প্রশ্নটা দর্শক আপনাদের কাছেই ছেড়ে দিলাম। আগামী 2 তারিখ অরণ্যবাবুর দরদের একটা ট্রেলার ছাড়বে বা ট্রেলারের একটা টিজ ছাড়বে আমার কাছে মনে হচ্ছে, কারণ উনি কিছুদিন আগে একটা ঘোষণা দিছেন রায়হান রাফির মতো করেই, একটি বিশেষ ঘোষণা। সেই ঘোষণায় উনি জানান দিছেন যে 2 তারিখ যদি, 2 তারিখে সে একটা একটা কিছু সে প্রকাশ করে দিবে। তো সেই একটা কিছু যে ট্রেইলার হবে বা ট্রেইলারের অংশ হবে, এটা আমি কনফার্ম। আর কে কি ভাবছেন একটু কমেন্ট করে জানাবেন। তো সেই ট্রেলার আর টিজের উপরে ডিপেন্ড করছে দরদের হাইপ, কারণ এখনো পর্যন্ত দরদের ওই পোস্টার আর মোশন পোস্টার ছাড়া কিছুই প্রকাশ করা হয় নাই। পিকচার আমি বাকি হে মেরে ভাই, অরণ্যবাবুর বলছে পিকচার আমি বাকি হে মেরে ভাই, তুফান নিয়ে এতই লাফাচ্ছ, আমি যদি আসি কি হবে তখন দেখব। তো এই কারণে বোধ হয় অরণ্যবাবুর খুব নিজেকে বহু কন্ট্রোল করেও পারছে না, সে আসতেই চাচ্ছে, কারণ তুফানের দরদের কোনো রিলিজ ডেটই কনফার্ম হয় নাই। সে এখন ট্রেলার বা টিজার কেন দিবে, বা শাকিব খানকে নিয়ে একটা কার্টুন অ্যানিমেশন কেন বানাবে, আরও একটা সিনেমা সে বানাচ্ছে যেটার শুটিং ডেটই কনফার্ম হয় নাই। তো বিভিন্নভাবে অরণ্যবাবুর চেষ্টা করছেন যে আমি একটু আলোচনায় থাকতে চাই, জায়গাটাতে আমিও একটু রাখতে চাই আমার অস্তিত্ব। যদি আমার অস্তিত্ব বিলীন হয়ে যায়, যদি রায়হান রাফি আর তুফানি থাকে, তাহলে অরণ্যবাবুর জন্যে ব্যাপারটা সংকটময় হবে। আসলে কিন্তু তা না, আসল ঘটনা হচ্ছে গিয়ে রায়হান রাফির তুফান যদি রিলিজ হয়ে যায়, অরণ্যবাবুর দরদ দিয়ে দর্শকের এক্সপেকটেশন ফুলফিল করতে কষ্ট হয়ে যাবে। তো সেই কষ্টটা কতটুক হবে সেটাই এখন দেখবার বিষয়, সেটাই এখন নির্ভর করছে অরণ্যবাবুর 2 তারিখে কি প্রকাশ করে। অরণ্যবাবুদের কোনো এক বন্ধু তার মোবাইলে দরদের ট্রেলার দেখছে, সে খুব আবেগপ্রবণ হয়ে গেছে সেটা দেখে। এখন অরণ্যবাবুদের বন্ধু আবেগপ্রবণ হওয়া আর সাধারণ দর্শক আবেগপ্রবণ হওয়া এক জিনিস নয়, সে বন্ধুর মোবাইলে ট্রেলার দেখছে, আর সাধারণ দর্শক একজন বেকারের মোবাইলে একজন বেকারের কাজ দেখবে।
সেই জায়গা থেকে সাধারণ দর্শককে খুশি করা কিন্তু খুব কঠিন। টাকা দিয়ে দেখবে ভাই, অর্থাৎ সেই টাকা দিয়ে যা দেখবে সেটা যদি মন মতো না হয় তাহলে আবার কথা বলতেও ছাড়বে না, যেমনটা রাজকুমারের বেলায় হয়েছে। রাজকুমার সিনেমা দেখে বহু দর্শক হল থেকে বেরিয়ে উগড়ে দিয়েছে ঝালটা, কি বানিয়েছে টুটটা, এরকম করে অনেকেই বলেছে। তো সেই একই কথা যদি অরণ্যবাবুদের ঘাড়ে এসেও পড়ে তাহলে অরণ্যবাবুদের নেক্সট প্যান ইন্ডিয়ান সিনেমা আদৌ হবে কিনা সেটি নিয়ে একটি প্রশ্ন থেকে যাবে। শাকিব খান কেন কনফিডেন্ট না দরদ দিয়ে? শাকিব খান কেন ঈদের আগে দরদটা ছেড়ে দিল না? শাকিব খান কেন ঈদের পরেও দরদটা ছাড়ছে না বা ছাড়া রিলিজ ডেট দিচ্ছে না? এটা আদৌ কি শাকিব খানের হাতে আছে? এটা শাকিব খান কি চাইলেই পারেন? শাকিব খান কি প্রয়োজন? তিনি এই সিনেমার একটা আর্টিস্ট, তিনি এই সিনেমার হিরো, তিনি যা বলবেন সেটা চাইলে প্রয়োজন রাখতে পারে, আবার চাইলে প্রয়োজন সেটা ডিনাইও করতে পারে, এটা প্রয়োজনের ব্যাপার। এখন শাকিব খানকে খামাখা এর মধ্যে টানা হেসা করে লাভ নাই, প্রয়োজনের ডিসিশন সে সিনেমা কবে ছাড়বে। প্রয়োজন যদি বলেন আমি কালকে ছাড়বো, সে কালকেই ছাড়তে পারেন। হ্যাঁ, শাকিব খানের কথা অমান্য করলে প্রযোজকের সাথে তার একটা বৈরী সম্পর্ক তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। সেই জায়গা থেকে প্রযোজক হয়তো চান না যে শাকিব খানের সঙ্গে তার কোনো একটা দূরত্ব তৈরি হোক। তো যাই হোক, দরদ এমন সময় রিলিজ হোক যেন দরদ ব্যবসা করে আসতে পারে, অরণ্যবাবুদের মান বেঁচে যায় রায়হান রফির কাছে।